এদিকে গণধর্ষণের শিকার গৃহবধূর চিকিৎসা ব্যয় পরিবারের পুনর্বাসন ও আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। শুক্রবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর সঙ্গে দেখা করেন জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এ সময় একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়। গত 30 ডিসেম্বর রাতে গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এই ঘটনায় জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা আইনের